মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফার্মাকোলজি যেখানে বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন নিয়ে কথা বলা হয় আলোচনা করা হয় দৈনন্দিন জীবনে আমাদের যে গুলো হয় যে রোগ ব্যাধিগুলো সংগঠিত হয় এবং এগুলো নিরাময়ের জন্য আমরা যে ঔষধ ব্যবহার করে থাকি সেবন করে থাকি বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসেল সিরাপ ইনজেকশন সহ বিভিন্ন ধরনের আহ ঔষধ সেবন করি কিংবা ব্যবহার করে থাকি টপিক্যালি ক্রিম ওয়াইনমেন্ট লোশন যেগুলো মেডিকেটেড তো এই সমস্ত ঔষধপত্র নিয়ে যেখানে আলোচনা করা হয় বা মেডিকেল সায়েন্সের যে শাখায় আলোচনা করা হয় তাকে ফার্মাকোলজি বলা হয়। ওয়েলকাম ব্যাক টু মেডিকেল গাইডলাইন ভিডি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা আমরা অ্যানাটমি ফিজিওলজিতে দেখেছি যে কিভাবে আমাদের হিউম্যান বডিটা গঠিত বা আমাদের বডির স্ট্রাকচার এবং কিভাবে আমাদের এই বডিটা ফাংশনিং করছে কাজ করছে এটা আমরা দেখেছিলাম প্যাথোলজিতে আমরা দেখেছিলাম একটা ডিজিজ কিভাবে আমাদের এই ফিজিওলজিক্যাল নর্মাল সিস্টেমের মধ্যে সংগঠিত হয় এবং কি কি ডিজিজ সংগঠিত হইতে পারে এই ডিজিজগুলো সংগঠিত হলে কি ধরনের সিমটমস আসতে পারে কি ধরনের প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে এবং এগুলো নির্ণয় করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ বেসিক ডায়াগনোসিস ডায়াগনস্টিক টুলস যেগুলো এগুলো নিয়ে আমরা কথা বলছি তার মানে আমরা ফিজিওলজি এবং প্যাথোলজি এই দুইটা দিয়ে দেখলাম বডির নরমাল স্ট্রাকচার এবং বডির নরমাল ফাংশন এবং কিভাবে আমাদের তৈরি হয় এবং এই নির্ণয় পদ্ধতি যখন পরে বিষয়টা সেটাই আসে হচ্ছে মেডিসিন ঠিক আছে তাই না কমনলি যেটা আপনাদের মনে ধারণা আসে যে হ্যাঁ এখন তো ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট বলেন যে আমরা তো ডিজিজগুলো পড়লাম এখন ডিজিজের এর ট্রিটমেন্ট কি হবে সেটা বলেন হ্যাঁ এখন ডিজেজ এর ট্রিটমেন্ট করার পূর্বে আমাদের আরেকটা বিষয় ফার্মাকোলজি সম্পর্কে অত্যন্ত স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে কারণ আমরা একটা ডিজেজ যখন পড়াবো তখন এই ডিজেজের চিকিৎসা করতে কি লাগবে আমাদের অবশ্যই মেডিকেশন প্রয়োজন হবে ঔষধ প্রয়োজন হবে এখন ঔষধ সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে আমরা মেডিসিন বলেন সার্জারি বলেন গাইনাকোলজি অ্যান্ড অবস্টেটিক্স বলেন প্যাডেটিক্স বলেন এগুলো কিছুই ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো না তাহলে ফার্মাকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ মেডিকেল সায়েন্সের ঠিক আছে তো এখন আসেন আমরা ফার্মাকোলজি শব্দটা একটু লিটারেলি দেখি ওয়ার্ড ফার্মাকোলজি কামস ফ্রম টু গ্রিক ওয়ার্ড দুইটা শব্দ থেকে এই ফার্মাকোলজি শব্দটা উৎপত্তি হয়েছে বা এসেছে তো এর মধ্যে একটি হচ্ছে ফার্মাকন এবং অপরটি হচ্ছে যে লগজ আমরা জানি যতগুলো লজি আছে মেডিকেল সায়েন্সে সবগুলো লজি হচ্ছে লগস থেকে এসেছে লজিগুলো সব লগস থেকে এসেছে আর এখানে ফার্মাকন এই শব্দটা একটা গ্রিক ওয়ার্ড এবং লগোজও একটা গ্রিক ওয়ার্ড ফার্মাকন শব্দের লিটারেল মিনিং হচ্ছে ড্রাগ এবং লগজ শব্দের লিটারাল মিনিং হচ্ছে স্টাডি বা অধ্যয়ন ড্রাগ মানে ঔষধি বা ঔষধ ঠিক আছে স্টাডি মানে অধ্যয়ন বা বিদ্যা তাহলে কি দাঁড়ায় সো লিটারেলি ফার্মাকোলজি মিন্স দা স্টাডি অফ ড্রাগ তার মানে স্টাডি অফ ড্রাগ কেই হচ্ছে ফার্মাকোলজি বলা হয় ঠিক যেমনটা আমরা এই আগে স্লাইডে বললাম ফার্মাকন মানে হচ্ছে যে ঔষধ এবং লগজ মানে হচ্ছে বিদ্যা বা অধ্যয়ন শব্দিক যার অর্থ হচ্ছে ঔষধ বিদ্যা এটুকু পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার এখন আমরা দেখি ডেফিনিশন অফ ফার্মাকোলজি ফার্মাকোলজির সংজ্ঞা মানে ফার্মাকোলজি কাকে বলে এটা বুকিশ যে ডেফিনিশন আছে সেই ডেফিনেশন আকারে যদি আমরা দেখি তাহলে কি পাই ফার্মাকোলজি অন্তর্ভুক্ত আছে প্রস্তুতি ডোজ যার মানে মাত্রা অ্যাডমিনিস্ট্রেশন যার মানে প্রয়োগ মেকানিজম অফ অ্যাকশন কাজ করার প্রক্রিয়া কর্মপদ্ধতি বা কর্মপ্রক্রিয়া ইফেক্টস ওইটার ওষুধটার প্রভাব এবং এক্সক্রিয়েশন মানে ঔষধটা প্রবেশ করার পর কিভাবে বের হবে এন্ড আদার ফেনোমেনা অফ ড্রাগ এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় কার অফ ড্রাগ ঔষধের তার মানে এই চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধের প্রস্তুতি ঔষধের ডোজ বা মাত্রা ঔষধের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রয়োগ ঔষধের মেকানিজম অফ অ্যাকশন ঔষধের এফেক্টস ঔষধের এবং ঔষধের অন্যান্য যত ফ্যানোমেনা গুলো আছে অন্যান্য যত ব্যাপার বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফার্মাকোলজি এখন একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই কি দ্বারায় চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধ নিয়ে অধ্যয়ন করা হয় তাকেই ফার্মাকোলজি বলে এটা একদম ইজি কথা তাহলে এই পর্যন্ত আমরা দুটি কথা পেলাম মূল মূল দুটি কথা পেলাম একটা হচ্ছে ফার্মাকোলজি একটা বিষয়ের নাম একটা বিষয়ের নাম কার বিষয় মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয় বা একটা শাখার নাম দুই নাম্বার বিষয় হচ্ছে যে এই বিষয় বা এই শাখাটি কি নিয়ে ডিল করে কি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ঔষধ নিয়ে ড্রাগ বা মেডিসিন নিয়ে আলোচনা করে ডিল করে ডিসকাশন করে ঠিক আছে তারপর আসেন বর্ণনা সুবিধার্থে ফার্মাকোলজি বিষয়টাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে সিস্টেমেটিক ফার্মাকোলজি অপরটি হচ্ছে জেনারেল ফার্মাকোলজি ঠিক আছে সিস্টেমেটিক ফার্মাকোলজি এবং জেনারেল ফার্মাকোলজি দুইটার মধ্যে পার্থক্য কি বা দুইটা কাকে বলে জেনারেল ফার্মাকোলজির আগে আমি যদি একটু সিস্টেমিক ফার্মাকোলজি নিয়ে কথা বলি তাহলে কি দেখা যায় সিস্টেমিক ফার্মাকোলজি যেটা এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে যে আমাদের ফিজিওলজিক্যাল যে সিস্টেমগুলো আছে সেই ফিজিওলজিক্যাল সিস্টেমগুলো গুলো অনুযায়ী সেই সিস্টেমগুলো বা তন্ত্রগুলো ধরে ধরে কোন ঔষধটা কোন তন্ত্রে কাজ করে সেই বিষয়ে নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সিস্টেমেটিক ফার্মাকোলজি তাহলে সিস্টেমেটিক ফার্মাকোলজি আমাদের বডির যে সিস্টেম আছে সেই সিস্টেম বেসড যেখানে ঔষধ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সিস্টেমেটিক ফার্মাকোলজি এবং এটাই হচ্ছে ফার্মাকোলজির মূল আলোচনা আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি জেনারেল ফার্মাকোলজি কি জিনিস ঔষধের যে মূল আলোচনা আছে যেটা সিস্টেমেটিক ফার্মাকোলজি এই মূল আলোচনায় যাওয়ার পূর্বে ঔষধের সাথে সম্পৃক্ত কিছু মৌলিক আছে ঔষধের সাথে সম্পৃক্ত এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা হয় সেটাই জেনারেল ফার্মাকোলজি তো জেনারেল ফার্মাকোলজি কি ধরনের সাধারণ জ্ঞান অর্জন করা হয় জেনারেল ফার্মাকোলজিতে দেখা হয় একটা ড্রাগ কি ড্রাগের পরে মেডিসিন কি ড্রাগ এন্ড মেডিসিনের মধ্যে পার্থক্য কি ফার্মাকোপিয়া কি তারপর হচ্ছে এই একটা মেডিসিনের লেভেলিং মেডিসিনের ব্র্যান্ড নেম জেনেরিক নেম কেমিক্যাল নেম হ্যাঁ মাত্রা এই সমস্ত জিনিসগুলো আলোচনা করা হয় এছাড়াও আরো কিছু বিষয় আলোচনা করা হয় যেমন বায়ো অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ প্লাজমা হাফ টাইম ড্রাগ অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম এক্সক্রিয়েশন সহ ফার্মাকো কাইনেটিক ফার্মাকো বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয় ঠিক আছে আর জেনারেল সিস্টেমেটিক ফার্মাকোলজিতে সিস্টেম বেসড ওষুধ নিয়ে সরাসরি কথা বলা হয় যেমন রেসপিরেটারি সিস্টেমে কি কি ওষুধ কাজ করে গার্ডিও সিস্টেমে কি কি ওষুধ কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি ওষুধ কাজ করে হ্যাঁ এইভাবে এইভাবে সিস্টেম বেসড সিস্টেমেটিক্যালি যে ঔষধ নিয়ে মেডিসিন নিয়ে ড্রাগ নিয়ে ডিসকাশন করা হয় সেটা হচ্ছে সিস্টেমেটিক ফার্মাকোলজি তো আমরা প্রথমে জেনারেল ফার্মাকোলজির গুরুত্বপূর্ণ একটা টপিক ফার্মাকোপিয়া সম্পর্কে আগে দেখবো হোয়াট ইজ ফার্মাকোপিয়া ফার্মা কপিয়া ফার্মাকপিয়া ইজ এ বো প্রিপেয়ারড অ্যান্ড পাবলিশড বাই দা লিগেলি অথরাইজড বডি এখানে বলা হয়েছে ফার্মাকোপিয়া হলো একটা বই যেটা প্রিপেয়ারড প্রস্তুতকৃত এবং আহ পাবলিশড প্রকাশিত তার দ্বারা লিগেলি অথরাইজড বডি আইন সিদ্ধ একটা কর্তৃপক্ষ দ্বারা এটা প্রণীত এবং প্রস্তুতকৃত কন্টেইনিং এ সিলেক্টিভ লিস্ট অফ অ্যাস্টাবলিশ ড্রাগ যেটা বহন করছে যার অন্তর্ভুক্ত আছে একটা নির্দিষ্ট ঔষধ অ্যান্ড মেডিসিনাল সাবস্টেন্স এবং ঔষধি বস্তুগুলো এটা এটার প্রতিষ্ঠিত কিছু ঔষধ এবং ঔষধি বস্তু এই বইয়ের অন্তর্ভুক্ত আছে অন্তর্ভুক্ত রয়েছে উইথ দেয়ার ফর্মুলারিস ম্যাথোড অফ প্রিপারেশন এটার যে ফর্মুলারিস ওষুধগুলোর যে ফর্মুলারিজ রয়েছে সেই ফর্মুলারিজ এবং মেথড অফ প্রিপারেশন কিভাবে প্রস্তুত করা হবে সেই মেথড বা সেই প্রক্রিয়া টেস্ট অফ ইন্ডিকেশন এটা শনাক্তকরণ পরীক্ষা তারপর এটার পোটেন্সি পিউরিটি এটা বিশুদ্ধ বিশুদ্ধকরণ এবং শক্তি শক্তিকরণ এছাড়া স্ট্যান্ডার্ডাইজেশন কমন ইউজেস অফ অফ ডিসপেন তার মানে কি দ্বারায় আমরা যদি আবারও বলি তাহলে পাচ্ছি ফার্মাকোপিয়া হল একটি আইনসিদ্ধ কর্তৃপক্ষ দ্বারা প্রণীত এবং প্রস্তুতকৃত একটি বই যেখানে কিছু নির্দিষ্ট এবং স্বীকৃত ড্রাগ ও ঔষধি বস্তু সম্পর্কে সংরক্ষিত থাকে এই ড্রাগ বা ঔষধি বস্তু সম্পর্কে কি কি তথ্য থাকে প্রথমে থাকে ফর্মুলারিজ বা এটার যে কেমিক্যাল নাম রয়েছে এটা যে কেমিক্যাল যে স্ট্রাকচার রয়েছে এটা নিয়ে আলোচনা করা হয় ওই স্বীকৃত বা নির্দিষ্ট ঔষধটার প্রস্তুত পদ্ধতি বা প্রস্তুত প্রণালী বা প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করা হয় এছাড়া এই ওষুধটার আহ যে শনাক্তকরণ পরীক্ষা রয়েছে সেই শনাক্তকরণ পরীক্ষা পদ্ধতি এখানে বর্ণনা করা থাকে মানে ওষুধটা পিউরিফাই করা ওষুধটা বিশুদ্ধকরণ এটা র মেটেরিয়ালস থেকে এটাকে পরিশ্রুতকরণ এই বিষয়টা এখানে কিভাবে করবে লিপিবদ্ধ থাকে এছাড়া এই ওষুধটার শক্তিকরণ মান নিয়ন্ত্রণ এবং মাত্রাসহ বিতরণ ও সাধারণ ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় তার মানে ফার্মাকোপিয়া এই বইটার মধ্যে আহ আমাদের একটা ঔষধ যে কেমিক্যালি এটার যে কেমিক্যাল নাম কেমিক্যাল স্ট্রাকচার এটার প্রস্তুত প্রণালী তারপর এটা শনাক্ত করার পরীক্ষা তারপর এটাকে বিশুদ্ধকরণ প্রক্রিয়া তারপরে শক্তি এবং সাধারণ ব্যবহার নিয়ে সব ব্যাপারে যেখানে লিপিবদ্ধ থাকে এইটার নামই হচ্ছে ফার্মাকোপিয়া ঠিক আছে আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ঔষধ যেমন আমাদের বাংলাদেশে এখানে তো ভারতের অনেক স্টুডেন্ট আছে তো ভারতের ব্র্যান্ড নেম আমার জানা নেই বাংলাদেশের একটা ব্র্যান্ড নেম দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যেমন প্যারাসিটামল বিপি ঠিক আছে আমাদের বাংলাদেশে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর একটা ওষুধ হচ্ছে লং প্যারা 665 এমজি 665 মিলিগ্রাম তো নিচে দেখেন জেনেরিক নেমে লেখা আছে হচ্ছে প্যারাসিটামল বিপি 665 মিলিগ্রাম ঠিক আছে তো এই যে 665 মিলিগ্রাম প্যারাসিটামল বিপি এই যে এখানে দেখেন বিপি প্যারাসিটামল পাশে বিপি লেখা প্যারাসিটামল তো জেনেরিক নেম বা ওষুধের মূল নাম এটা বুঝতে পারলাম তারপর লং হচ্ছে তাও বুঝতে পারলাম ঠিক আছে কিন্তু বিপি জিনিসটা কি এই বিপি জিনিসটাই হচ্ছে ফার্মাকোপিয়া যার পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী এই প্যারাসিটামল ঔষধটা প্রস্তুত করা হয়েছে যত এটার প্যারাসিটামল ওষুধের যে কেমিক্যাল স্ট্রাকচার হবে কেমিক্যাল নাম হবে এটার যে তৈরি করার প্রক্রিয়া হবে বিশুদ্ধকরণ প্রক্রিয়া সব যাবতীয় বিষয়াদি এইসিনা ফার্মাসিউটিক্যাল লং প্যারা নাম ব্রিটিশ ফার্মোক্যাপিয়াকে অনুসরণ করে সে কমপ্লিট অনুসরণ করে এই প্রোডাক্টটা তৈরি করেছে প্যারাসিটামল ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম তৈরি করেছে সেই জন্য এই প্যারাসিটামলের পাশে বিপি শব্দটা রয়েছে ঠিক আছে তাইলে প্যারাসিটামলের পাশে বিপি এইটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া মানে এই প্যারাসিটামল এর তৈরি প্রক্রিয়াটা হয়েছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ ফার্মাকোপিয়া ব্রিটিশ ফার্মাকোপিয়ার যে বইটা আছে সেই বইয়ের মধ্যে যেভাবে বর্ণনা করা আছে ঠিক ওই ধাপগুলো মেনে এই ওষুধটা তৈরি করা হয়েছে ঠিক আছে আমরা কিছু ফার্মাকোপিয়ার উদাহরণ দেই আপনাদের কিছু ফার্মাকোপিয়ার লিস্ট বা কিছু বই এরকম আছে যেগুলো সারা বিশ্বব্যাপী কোনোটা না কোনোটা অনুসরণ করে আপনি যদি কোনো ওষুধ করতে চান তাহলে আপনাকে এই ফার্মাকোপিয়াগুলো গুলো অনুসরণ করে আপনাকে ওই ড্রাগটা প্রস্তুত করতে হবে এর মধ্যে প্রথমে যে ফার্মাকোপিয়াটার নাম আসে সেটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া যেটাকে সংক্ষেপে বলা হয় বিপি এই ব্রিটিশ ফার্মাকোপিয়া যার সংক্ষিপ্ত নাম বিপি তারপর আসতে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া যার সংক্ষিপ্ত রোগ হচ্ছে ইউএসপি কোনো ওষুধের নামের ডান পাশে জেনারিক নামের সাথে যদি লেখা থাকে ইউএসপি তাহলে বুঝতে হবে এটা ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া হয়েছে তারপর আসতেছে কি ইন্টারন্যাশনাল ফার্মাকপিয়া ইন্টারন্যাশনাল ফার্মাকপিয়া সংক্ষিপ্ত রূপ ডট পি তো কোনো ওষুধের শেষে যদি আমরা এইরকমটা দেখি আইএনটিপি তার মানে এটি ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া অনুযায়ী এটা তৈরি করা হয়েছে তারপর আসতেছে হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কোন ওষুধের সাথে যদি আইপি দেখা হয় জেনারিক নামের সাথে বুঝতে হবে এটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী রূপ তারপরে আসতেছে হচ্ছে ইউরোপিয়ান ফার্মাকপিয়া ইউরোপিয়ান ফার্মাকুপিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইপি তার মানে কোনো ওষুধের ডান পাশে ইপি থাকলে এটা ইউরোপিয়ান ফার্মাকুপিয়া অনুযায়ী তৈরি করা হয়েছে এরপরে যেটা আসতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্মাকোপিয়া ডাব্লিউএইচও পি যদি কোনো ওষুধের ডান পাশে ডাব্লিউএইচও লেখা থাকে তার মানে এটা ওয়ার্ল্ড হেলথ ফার্মাকোপিয়া অনুযায়ী বানানো হয়েছে তাহলে আমরা এই যে এখানে লিস্টেড ছয়টা ফার্মাকোপিয়া দেখতে পাচ্ছি এই ছয়টা ফার্মাকোপিয়ার নাম মুখস্থ করে নিব এগুলো প্রত্যেকটা লিগেলি অথরাইজড বডি দ্বারা প্রিপেয়ার্ড এন্ড পাবলিশড কিছু ফার্মাকোপিয়ার নাম ঠিক আছে এরপর আসতেছে হচ্ছে ড্রাগ হোয়াট ইজ ড্রাগ জেনারেল ফার্মাকো ফার্মাকোলজির আরেকটা টপিকস হচ্ছে ড্রাগ এবং মেডিসিন একটু পরে মেডিসিন দেখবো আমরা এই ড্রাগ মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে এই দুইটা সম্পর্কে বুঝতে হবে আমরা তো ড্রাগ যে জিনিস মেডিসিন সেই জিনিসই বুঝি তাই না হ্যাঁ এটা দর্শনীয় কিছু না তবে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে সেই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ড্রাগ হোয়াট ইজ মেডিসিন ঠিক আছে প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ড্রাগ ড্রাগ কাকে বলে ড্রাগ শব্দটি আসছে কোথা থেকে দেখেন ড্রাগ শব্দটি আসছে হচ্ছে ড্রগু থেকে ঠিক আছে ডি জি ই এই ড্রগু শব্দটা থেকে ড্রাগ শব্দটা উৎপত্তি লাভ করেছে যার হচ্ছে হচ্ছে ড্রাই ড্রাই মানে শুষ্ক ভেষজ ঠিক আছে ড্রাই মানে শুষ্ক ভেষজ তাহলে এই ড্রাগ শব্দটা ড্রগু থেকে আসছে যার অর্থ হচ্ছে শুষ্ক ভেষজ বা ড্রাই হার্ব তাহলে এইটুকু আমরা বুঝলাম শাব্দিক কথা তাহলে ড্রাগ কাকে বলে ড্রাগ কাকে বলে এটা সংকট আমরা দেখি ড্রাগ ইজ অ্যানি কেমিক্যাল সাবস্টেন্স এটা যে কোনো কেমিক্যাল রাসায়নিক বস্তু অর প্রোডাক্ট অথবা উৎপাদিত পণ্য দ্যাট ইজ ইউজ টু লিভিং বডি যেটা আমাদের জীবিত শরীরে ব্যবহার করা হয় জীবিত শরীরে ব্যবহার করা হয় হুইজ প্রোভাইস এ বায়ো চেঞ্জ যেটা একটা বায়ো চেঞ্জ বা জৈব রাসায়নিক পরিবর্তন ঘটাতে সক্ষম কোথায় টু দা বডি যে লিভিং বডিতে আমরা পাঠালাম সেই লিভিং বডিতে বস্তু অথবা উৎপাদিত পণ্য যেটা লিভিং বডিতে বা জীবন্ত বডিতে ব্যবহার করা হয় আমাদের শরীর বিভিন্ন ধরনের আহ অবস্থার পরিবর্তন করার জন্য ঠিক আছে এটা হতে পারে শরীর অবস্থার পরিবর্তন এটা হতে পারে রোগ অবস্থার পরিবর্তন ফিজিওলজিক্যাল স্টেট বা পরিবর্তিত স্টেটকে করে করতে পারে আবার অথবা রোগ অবস্থা বা ডিজেস কন্ডিশন যেটা এই ডিজেস কন্ডিশনটাকে হচ্ছে মডিফাই করতে পারে যেমন কিছু আমরা উদাহরণ দেখি যে আমাদের ফ্ল্যাট সোর্স থেকে কিছু ড্রাগ আমরা চিনি ঠিক আছে এর মধ্যে যেমন রয়েছে ক্যাফেইন রয়েছে ঠিক আছে তো বাকু রয়েছে এরপরে গাজা রয়েছে এগুলো সবগুলো কি ড্রাগ হ্যাঁ এই এগুলো ড্রাগ এগুলো কি করে এগুলো ফিজিওলজিক্যাল কনভার্ট করে ফিজিওলজিক্যাল স্টেটকে কনভার্ট কনভার্ট করে এবং ফ্ল্যান্ড সোর্স থেকে আরো কিছু আসে যেমন অ্যালকোহল ঠিক আছে এটাও একটা ড্রাগ এছাড়া এই ড্রাগ কিন্তু বায়োসিনথেটিকও হতে পারে ঠিক আছে সংশ্লেষণের মাধ্যমেও তৈরি হইতে পারে আচ্ছা যাই হোক সোর্স যেটাই হোক এই ওষুধগুলো কি করে এই ড্রাগ কি করে এই ড্রাগগুলো আমাদের ফিজিওলজিক্যাল স্টেটকে রূপান্তরিত স্বাভাবিক অবস্থাকে পরিবর্তন করে যেমন ক্যাফেন খেলে আপনার স্বাভাবিকভাবে ঘুম হওয়ার কথা ছিল কিন্তু আপনি ঘুম থেকে বিরত থাকছেন তাহলে এটা আপনার নর্মাল ফিজিওলজিক্যাল স্টেটকে হস্তক্ষেপ করে বাধা দিচ্ছে ফিজিওলজিক্যাল স্টেটকে আহ রূপান্তর করতেছে চেঞ্জ করতেছে অপরদিকে এই ক্যাফেনটাই যখন ওষুধের সাথে ব্যবহার করা হয় যেমন প্যারাসিটামল প্লাস ক্যাফেন প্যারাসিটামল সাথে ক্যাফেন যখন চলে আসলো তখন কিন্তু এটা নির্দিষ্ট একটা মাত্রা আছে নির্দিষ্ট মাত্রা দিয়ে যখন আমরা এটা ব্যবহার করি তখন এটা আমাদের রোগ অবস্থা বিভিন্ন ধরনের পেন ফিভার এগুলো রিলিফ করতে সহযোগিতা করে তাইলে এইটুক পর্যন্ত যে কথা সেটা হলো যাক একটা উৎপাদিত পণ্য হইতে পারে অথবা সাবস্টেন্স রাসায়নিক বস্তু হইতে পারে যেটা সোর্স যে পারে যেটা আমাদের বডির স্বাভাবিক অবস্থা অবস্থা এবং রোগ দুইটা কি পরিবর্তন করতে পারে যেমন কেউ যদি রোগ অবস্থা পরিবর্তন করার জন্য ক্যাফেন খায় তাহলে কিন্তু তাকে প্যারাসিটামল প্লাস ক্যাফেন সাথে একটা প্রপার ডোজ মেইনটেইন করে দেওয়া হলে তার এটা ডিজিজ কন্ডিশন ভালো হবে অপরদিকে কেউ যদি কাপের পর কাপ চা খেতে থাকে তাহলে তার ফিজিওলজিক্যাল যে নরমাল স্বাভাবিক যে বিষয়টা ঘুম হওয়ার কথা ছিল সেই ঘুমটা হচ্ছে না সে ঘুম থেকে বিরত থাকতেছে একই সাথে টোবাকো গাজা এগুলো সম্পর্কেও একই কথা এগুলো স্বাভাবিক ফিজিওলজিক্যাল স্টেটকে কনভার্ট করে অন্যরকম একটা স্টেটে নিয়ে যায় একটা অবস্থায় নিয়ে যায় সেই জন্য এগুলো সবই হচ্ছে ড্রাগ হিরোইনও একটা ড্রাগ এই অর্থে ঠিক আছে অ্যালকোহলও একটা ড্রাগ এবং প্যারাসিটামল যেটা আমরা বলছি ইটস অলসো ড্রাগ বাট পার্থক্য কোথায় পার্থক্য একটু পরে আমরা দেখতেছি তার মানে এই ড্রাগ কিছু আমরা এই যা কিছু এখানে বললাম গাঁজা হিরোইন হচ্ছে যে ক্যাফেইন এগুলো সব হচ্ছে ড্রাগ এরপরে আসেন আমাদের যে মেডিকেটেড যে ওষুধগুলো সম্পর্কে আমরা জানি যেগুলো মেডিকেশন মেডিসিন যেমন প্যারাসিটামল হ্যাঁ তারপর হচ্ছে যে ডাইকোফানা কিট এভরিথিং আর ড্রাগ সবগুলোই ড্রাগ কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য কি এটা আমরা একটু দেখি তো মেডিসিনটাকে এটা এর আগে জানতে হবে হোয়াট ইজ মেডিসিন মেডিসিন ইজ এ প্রিপারেশন মেডিসিন এটা একটা প্রস্তুতি এটা একটা প্রস্তুতিও পদ্ধতিও এটা কিন্তু প্রস্তুতি ছিল না এটা জাস্ট এনি কেমিক্যাল সাবস্টেন্স যে কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স বা প্রোডাক্ট হতে পারে বাট এখানে ধরেই বলতেছে কি মেডিসিন ইজ এ প্রিপারেশন এটা একটা প্রস্তুতি কন্টেইনিং ওয়ান অর মোর ড্রাগ যেটা বহন করছে এক বা একাধিক ঔষধ যেটা বহন করছে এক বা একাধিক ঔষধ হ্যাভিং डेफिनेट ফর্ম যেটার একটা নির্দিষ্ট ফর্ম আছে আকার আকৃতি আছে যেটার একটা নির্দিষ্ট আকার আকৃতি ট্যাবলেট ক্যাপসুল সিরাপ কিন্তু অপর দিকে ওইটার নির্দিষ্ট কোন আকার আকৃতির কথা আমরা বর্ণনায় পাই নাই দিকে এবং এটা কি নির্দিষ্ট আকার আকৃতি থাকবে এবং একটা নির্দিষ্ট মাত্রা থাকবে যেমন প্যারাসিটামলের সাথে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে এটা বুঝাই যাচ্ছে একটা ট্যাবলেটে পাঁচশো মিলিগ্রাম আছে লেখা আছে সবকিছু আমরা জানি এবং এটা একটা ফর্ম আছে ট্যাবলেটে আছে কিন্তু এর র ম্যাটেরিয়ালটা যেটা এখনো প্যারাসিটামলে কনভার্ট হয়ে মানে মেডিসিনে কনভার্ট হয়ে আসে নাই দেখা গেছে যে একটা দলা মানে ট্যাবলেটের মতো গোল করেই দেওয়া আছে কিন্তু এখানে কতটুকু কত মিলিগ্রাম আছে সেটা কিন্তু আমরা জানি না কত মিলিগ্রাম প্যারাসিটামল সেটা আমরা জানি না তাইলে ড্রাগে কিন্তু এটা অ্যাবসেন্ট ছিল আর মেডিসিনে এটা প্রেজেন্ট তার মানে মেডিসিনে একটা নির্দিষ্ট ফর্ম আকার আকৃতি থাকবে একটা নির্দিষ্ট ডোজ থাকবে হুইচ ইজ ইউজ টু যেটা ব্যবহার করা হয় প্রিভেনশন ট্রিটমেন্ট এন্ড ডায়াগনোসিস অফ ডিজিজ যেটা ব্যবহার করা হয় টু প্রিভেন্ট টু ট্রিট এন্ড ডায়াগনোসিস অফ ডিজিজ মানে হচ্ছে কোন রোগ প্রতিরোধে অথবা কোন রোগ নিরাময়ে অথবা কোন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজিজ কন্ডিশন কে পরিবর্তন করে যেটা মানে ডিজিজ কন্ডিশন প্রিভেন্ট কোন একটা রোগকে প্রতিরোধ করতে পারে লক্ষ্যে ব্যবহার করা হবে অথবা রোগ হয়ে গেছে সেই নিরাময় বা ট্রিটমেন্টের লক্ষ্যে ব্যবহার করা হবে ব্যবহার করা হবে। অথবা কোনো একটা রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে এটা হচ্ছে মেডিসিন এইখান থেকে মেডিসিন সম্পর্কে আমরা নর্মালি যেটা বুঝবো মেডিসিন হচ্ছে একটা প্রস্তুতি বা প্রিপারেশন যেটার মধ্যে থাকবে এক বা একাধিক ড্রাগ এবং যেটার একটা নির্দিষ্ট আকার আকৃতি থাকবে এটা এবং এটার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে এবং এটা বিভিন্ন রোগ চিকিৎসা বা নিরাময় বিভিন্ন রোগ প্রতিরোধ কিংবা রোগ নির্ণয় ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আমরা পর্যন্ত ড্রাগ এবং মেডিসিনের সংজ্ঞা দেখলাম এখন আমরা মৌলিক পার্থক্য দেখব ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন একবারে ড্রাগ এন্ড মেডিসিন সম্পর্কে পার্থক্য আকারে যদি আপনাদের না বলি তাহলে এটা বোঝা পসিবল না তাহলে প্রথম পার্থক্য হচ্ছে এদের ডেফিনেশন সংজ্ঞাগত ভাবে টু ডেফিনেশন তাদের এখানে একটা পার্থক্য আমরা পাচ্ছি যে ডেফিনেশনটা বললাম দুইটা ডেফিনেশন ভিন্ন ডেফিনেশনটা তো বুঝতে পারলেন এটা নিয়ে আবার ডিসকাশন করতে চাই না এখন সেকেন্ড যেগুলো আছে ডেফিনেশন বাদে অন্য সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আমরা দেখি প্রথমে দেখতে পাচ্ছি ড্রাগ এবং তারপরে বক্সে আছে হচ্ছে মেডিসিন তো ড্রাগ আর মেডিসিনের মধ্যে ড্রাগের মধ্যে কি আছে বলা হচ্ছে ড্রাগ ঠিক আছে তাহলে এখানে ড্রাগ বলা হইতেছে যে ড্রাগ হলো একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর মেডিসিন হলো যে এটা এটা একটা মিক্সচার বা এটা একটা মিশ্রণ তার ওই যে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট পাশাপাশি আদার সাবস্টেন্স আদার সাবস্টেন্স এর মধ্যে যেমন আমি উদাহরণ না দিলে বুঝবেন না প্যারাসিটামল যেটা আমরা বলছি এই প্যারাসিটামলটার অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ধরে নেন আমরা অ্যাসিটামিনোফেন বা কেমিক্যাল নেম যেটা অ্যাসিটামিনোফেন তো এই অ্যাসিটামিনোফেনটা যখন আছে এটা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টে আছে তখন এই অ্যাসিটামিনোফেনটাকে যখন আমরা প্যারাসিটামলে কনভার্ট করব বা একটা ট্যাবলেট বা একটা মেডিসিনে কনভার্ট করব তখন আমার অ্যাসিটামিনোফেন থেকে কতটুকু নিলে কতটুকু নেওয়ার পরে এটা একটা পাঁচশো মিলিগ্রাম বা যত মিলিগ্রাম করতে করতে চাই নাকি গ্রাম ওয়ান চাচ্ছি কতটুকু নেওয়ার পরে সেটা হবে সেই নির্দিষ্ট পরিমাণ নেওয়ার পাশাপাশি তার সাথে আরো কিছু আদার অ্যাক্সিপিয়েন্ট যোগ করতে হয় এগুলোকে বলে অ্যাক্সিপিয়েন্ট মানে ঔষধ বাদ দিয়ে অন্য কিছু ওই র ম্যাটেরিয়ালসটা বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটার মধ্যে বিভিন্ন ধরনের স্মেল থাকতে পারে হ্যাঁ বাজে স্মেল থাকতে পারে বাজে বিধ স্বাদ থাকতে পারে এছাড়া আরো অনেক যৌক্তিক কারণে বিজ্ঞানসম্মত কারণে এগুলোর সাথে বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন এক্সিপিয়েন্ট যোগ করা লাগে তো তার মানে এই যোগ কোথায় করে মেডিসিনে করে এগুলো কিন্তু ড্রাগে করে না যখন আমার সামনে আহ ধরেন এক পাশে আছে অ্যাসিটামিনোফেন অপর পাশে আছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রামের একটা ট্যাবলেট তো বাম পাশে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের ড্রাগ কিন্তু ডান পাশে যেটা প্যারাসিটামল 500 মিলিগ্রাম আছে ওটা হচ্ছে মেডিসিন কারণ এখানে কি আছে এখানে হচ্ছে যে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট আর পাশাপাশি আরো কিছু এক্সিপিয়েন্ট যোগ করা হয়েছে अदर সাবস্টেন্স যোগ করা হয়েছে এবং এটা একটা নির্দিষ্ট আকার আকৃতিতে চলে আসে এগুলো কথা আসতেছে দুই নম্বরে বলা হচ্ছে not suitable for uh, administration এটা সুইটেবল না কার জন্য প্রয়োগের জন্য সেবন করার জন্য এটা সুইটেবল না इट्स नॉट সুইটেবল ফর অ্যাডমিনিস্ট্রেশন আনটিল কনভার্টিং টু দা মেডিসিন কনভার্টেড টু দা মেডিসিন যতক্ষণ পর্যন্ত এটা মেডিসিনে কনভার্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা সেবনের উপযোগী না সুইটেবল না অপর দিকে মেডিসিনে বলা হচ্ছে সুইটেবেল ফর্ম ফর অ্যাডমিনিস্ট্রেশন সেবনের জন্য বা অ্যাপ্লিকেশন প্রয়োগের জন্য যেটা একটা সুইটেবল ফর্মে আছে অপর দিকে ড্রাগটা কোনো সুইটেবল ফর্মে নাই সেবন করার জন্য বা ব্যবহার করার জন্য বা প্রয়োগ করার জন্য ঠিক আছে তাহলে সর্বশেষ যেটা বলা হচ্ছে এখানে যে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে মূল যে পার্থক্য ড্রাগ এবং মেডিসিনের মধ্যে হলো যে এটা হচ্ছে একটা হচ্ছে আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের পাশাপাশি আরো কিছু এক্সিপিয়েন্ট থাকে আর ড্রাগ হচ্ছে যে কি এটা নির্দিষ্ট ফর্মে থাকে না অপরদিকে মেডিসিন একটা নির্দিষ্ট ফর্ম আকার আকৃতির থাকে ড্রাগের মধ্যে কোন নির্দিষ্ট ডোজ থাকে না মাত্রা থাকে না অপরদিকে নির্দিষ্ট মাত্রা থাকে কত মিলিগ্রাম আছে এটা জানা শোনা আছে দেখা আছে এবং এটা আমরা ব্যবহার করার জন্য পাই হচ্ছে যে মৌলিক পার্থক্য ঠিক আছে ডিরেকশন এইগুলো তাইলে আমরা খুব সহজেই বলতে পারি যে সব ড্রাগ কিন্তু সব ড্রাগ মেডিসিন না সব মেডিসিনই ড্রাগ কিন্তু সব ড্রাগ মেডিসিন না কেন এই কথা বললাম কারণ হচ্ছে সব ড্রাগই কিন্তু মেডিসিনে কনভার্ট করা যায় কম আর বেশি ঠিক আছে কিন্তু সব মেডিসিন কিন্তু সব মেডিসিন কিন্তু ড্রাগ না সব মেডিসিন ড্রাগ না যতক্ষণ ড্রাগ আছে ততক্ষণই হচ্ছে যে এটা ড্রাগ কিন্তু যখন ড্রাগ থেকে মেডিসিনে কনভার্ট হচ্ছে তখন এটা মেডিসিন এই অর্থে আমরা সকল মেডিসিনকে ড্রাগ বলতে পারি কিন্তু সকল ড্রাগকে মেডিসিন বলা যাবে না বা ড্রাগ মেডিসিনই না মেডিসিন এবং ড্রাগের মধ্যে এটা হচ্ছে যে একবারে মৌলিক পার্থক্য ঠিক আছে এবার আমরা দেখব যে ঔষধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন সাইড এফেক্ট সহ যে বিষয়গুলো আছে হ্যাঁ একটা ঔষধের থাকে প্রথমত ইন্ডিকেশন বা এটা নির্দেশনা অর্থাৎ এই ঔষধটা কোন কোন রোগে নির্দেশিত কোন কোন রোগ অবস্থা চিকিৎসা করতে ব্যবহার করা হয় এটা হলো নির্দেশনা তাহলে কোন ঔষধের প্রথম যে জিনিসটা কোন মেডিসিনের প্রথম জিনিসটা হচ্ছে ইন্ডিকেশন বা এই ওষুধটা কোথায় ব্যবহার করা হয় কোথায় নির্দেশিত কোন কোন নির্দেশিত ঠিক আছে তাহলে ইন্ডিকেশন ইন্ডিকেশন মানে হচ্ছে ওষুধের ওই কোন কোন রোগ অবস্থা চিকিৎসা করতে বা কোন কোন রোগ প্রতিরোধ করতে বা কোন কোন রোগ ডায়াগনোসিস করতে ব্যবহার করা হয় সেটা হইলো এটার ইন্ডিকেশন যেমন বিভিন্ন ভ্যাকসিন আছে না রেবিস ভ্যাকসিন টিটেনাস ভ্যাকসিন আহ এরকম ইনফ্লোভ্যাক্স সহ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সহ কোভিড ভ্যাকসিন সব ভ্যাকসিন এগুলো কি প্রতিরোধ এগুলো তো আর রোগের চিকিৎসার জন্য না তাহলে ওই ভ্যাকসিনগুলোর ইন্ডিকেশন কি হবে প্রোফাইল অ্যাক্সিস বা প্রিভেনশন অফ ওমক মানে যদি র্যাবিস ভ্যাকসিন হয় তাহলে প্রিভেনশন বা প্রোফাইল অ্যাক্সিস অফ র্যাবিস তাহলে কোভিড ভ্যাকসিন হলে প্রিভেনশন বা প্রোফাইল অ্যাক্সিস অফ কোভিড 19 এরকম আর কি ঠিক আছে তাহলে কোন একটা ঔষধ যেই রোগের জন্য নির্দেশিত যেই রোগ চিকিৎসা করতে ব্যবহার করা হয় বা যেই রোগ অম কি করতে প্রতিরোধ করতে ব্যবহার করা হয় অথবা কিছু কিছু মেডিসিন দ্বারা কিছু কিছু রোগ ডায়াগনোসিস করা হয় সেই রোগগুলো ডায়াগনোসিস করা হয় সেটা তার ইন্ডিকেশন বা নির্দেশনা ঠিক আছে যেমন আমরা প্যারাসিটামল একটু আগে বলছিলাম তো প্যারাসিটামলের নির্দেশনা কি প্যারাসিটামল ইন্ডিকেশন কি প্যারাসিটামল কিসে ব্যবহার করা হয় প্যারাসিটামল জ্বর এবং মাইল্ড থেকে মডারেট পেইন রিলিফ করার জন্য অর্থাৎ পাইরেক্সিয়া বা ফিভার এবং পেইন রিলিফ করার জন্য ব্যবহার করা হয় মানে অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক এই দুইটা ইফেক্টই প্যারাসিটামলে আসে তাইলে এই প্যারাসিটামলের ইন্ডিকেশন হচ্ছে ফিভার এন্ড পেইন এলে ইন্ডিকেশন প্যারাসিটামল ইন্ডিকেশন হচ্ছে এইটা কোন রোগে ব্যবহার করা হবে আর কি ঠিক আছে এবার দেখি আমরা কন্ট্রা ইন্ডিকেশন বা প্রতি নির্দেশনা কোন শব্দের পূর্বে যদি কন্ট্রা থাকে সি ওয়ান টি আর এ কন্ট্রা এটার মানে হবে এগেইনস্ট বা অপোজিট এগেইনস্ট বা অপোজিট একেবারে বিপরীত বা বিরুদ্ধে মানে ইন্ডিকেশনের বিপরীত আর কি যেটা তাকে দেয়া যাবে না ইন্ডিকেশন মানে আমরা দেখলাম যে ওই কোন রোগে ঐ লুগিটাকে দেওয়া হচ্ছে আর কন্ট্রা ইন্ডিকেশন মানে তার বিপরীত কাকে দেওয়া যাবে না প্রতি নির্দেশনা প্রতি মানে বিপরীত আর ঠিক আছে প্রতি নির্দেশনা কন্ট্রা ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন তো কাকে দেওয়া যাবে না যেমন ধরেন কোন একটা পেইন কিলার ওষুধ ডাইক্লোফেনা ওষুধ নির্দেশিত কিসে পেইন রিলিফ করার জন্য নির্দেশিত এখন একটা پیشنটের পেইন আছে ভালো কথা পেইনের পাশাপাশি তার পেপটিক ডিজেজ আছে পেটে তীব্র আলসারেশন আছে বা লিভার ডিসফাংশন আছে বা কিডনি ডিসফাংশন আছে এখন আলটিমেটলি আমি নির্দেশনা অনুযায়ী যদি দিয়ে দেই অপর দিকে তার যে আরো কিছু ডিজিজ কন্ডিশন আছে রোগ অবস্থা আছে এগুলো কি কোনো প্রভাব ফেলবে কিনা বা এগুলো যদি থাকে তাহলে ওই ওষুধটা কি কোনো মারাত্মক ক্ষতি করবে কিনা এই সমস্ত বিবেচনায় ওষুধের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন মানে ওই ওষুধটা নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন কোন রোগ অবস্থায় ঔষধটা দেয়া যাবে না এটা হলো তার কন্ট্রা ইন্ডিকেশন মানে কাকে কাকে দেয়া যাবে না পেইন আছে ভালো কথা পেইন চিকিৎসার জন্য অপশনের অভাব নাই কিন্তু হচ্ছে আমরা জানবো যে কন্ট্রা ইন্ডিকেশন ডাইক্লোফেনাকের হলো যাদের পেপটিকালসার ডিজিজ আছে তাদেরকে দেওয়া যাবে না লিভার ডিসফাংশন কিডনি ডিসফাংশন যাদের আছে তাদেরকে দেওয়া যাবে না এতে করে যদি লিভার যদি পেপটিকালসার ডিজিজ থাকে সেই আলসারেশন আরো বাড়বে পেইন তো কমবে ভালো কথা কিন্তু তার আলসারেশনটা অনেক বেশি বেড়ে যাবে কেন বাড়বে এটা নিয়ে আমরা সূক্ষ্ম করে যে আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে আমি আপনাদেরকে প্লেলিস্টে প্লেলিস্টে যাওয়ার রিকোয়েস্ট করব গিয়ে ওখানে কিভাবে এনএসএআইডি কাজ করে নন ইনফ্ল্যামেটরি ড্রাগস এর মধ্যে এই ওষুধগুলো এবং সিলেক্টিভ নন সিলেক্টিভ এনএসএআইডি সিলেক্টিভ এনএসএআইডি গুলো কিভাবে কাজ করে ওখানে বলা আছে যে কেন একটা নন ননসিলেকটিভ এনেসিয়াইডির সাথে গ্যাস্ট্রিক এর ওষুধ তথাকথিত গ্যাস্ট্রিক এর ওষুধ বা অ্যান্টি আলসিডেন্ট শুদ্ধ করে ভালোভাবে বলতে গেলে অ্যান্টি আলসারেন্ট ওষুধ ব্যবহার করতে হয় তো কারণ হচ্ছে সাইক্লো অক্সিজেনেস এনজাইমের একটা বিষয় থাকে ওটা আর বলছি না এখানে তার মানে এই টাইক্লোফেনা কোষটা যদি তার পেইন রিলিফ করার জন্য আমি দিলাম কিন্তু অন্য তার রোগ অবস্থা আছে এগুলো বিবেচনা করলাম না তাহলে কিন্তু পেশেন্টার উপকারের থেকে ক্ষতি বেশি হবে সেই জন্য একটা ওষুধের কন্ট্রা ইন্ডিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কাকে কাকে দেয়া যাবে না দিলে ক্ষতি হতে পারে অর্থাৎ নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু কিছু রোগ অবস্থায় এই ওষুধগুলো ব্যবহার করা যাচ্ছে না যদি করা হয়ও তাহলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এটা হলো তাদের কন্ট্রা ইন্ডিকেশন আমরা উদাহরণ দেখলাম উদাহরণ লক্ষ্য করলাম আশা করছি বুঝতে পারলেন এবার আসেন যে একটা ওষুধের সাইড সাইড বলার আগে আমরা কিছু অন্যান্য কথা বলি যেমন একটা ওষুধের মূল কাজ যেটা এটা হচ্ছে তার থেরাপিওটিক ইফেক্ট যেমন ধরেন প্যারাসিটামলের মূল কাজ জ্বর কমানো ঠিক আছে বা ব্যথা কমানো তো এখন এটা তার মূল ইফেক্ট মূল প্রভাব থেরাপিউটিক ইফেক্ট এটা থেরাপি মানে চিকিৎসা থেরাপিউটিক ইফেক্ট মানে চিকিৎসার জন্য যে ইফেক্টটা যে প্রভাবটা আমাদের প্রয়োজন সেই থেরাপিউটিক ইফেক্টটা হচ্ছে একটা বাকি এই ওষুধ ইফেক্ট মানে জ্বর যেটা প্যারাসিটামল যে জ্বরটা কমাচ্ছে বা ব্যথাটা কমাচ্ছে এই থেরাপিউটিক ইফেক্টটা দিতে গিয়ে আরো কিছু ইফেক্ট তৈরি হয় পার্শ্ব এগুলোকে পার্শ্ব প্রতিক্রিয়া বলে বা সাইড ইফেক্ট বলে অর্থাৎ মূল যে ইফেক্ট এটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট এই থেরাপিউটিকের ইফেক্টের পাশাপাশি আরো কিছু সাইড ইফেক্ট তৈরি হয় পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় এটা একেবারেই সাধারণ প্রত্যেকটা ওষুধেরই কম আর বেশি সাইড ইফেক্ট থাকে সাইড ইফেক্ট কি জিনিস যেমন এখানে বলা হচ্ছে কোন ঔষধ যদি শরীরে প্রবেশ করানো হয় কোন একটা নির্দেশিত রোগের জন্য কোন ঔষধ শরীরে প্রবেশ করানোর পর এই ঔষধটা তার মূল মূল থেরাপিউটিক দিতে গিয়ে বা কাজ করতে গিয়ে পাশাপাশি আরো কিছু প্রতিকূল বা প্রতিক্রিয়ামূলক লক্ষণ প্রকাশিত হবে প্রতিক্রিয়ামূলক লক্ষণ বলতে যেগুলো অস্বস্তিদায়ক অশান্তিদায়ক ডিসকমফোর্ট এগুলো হচ্ছে যে সাইড ইফেক্ট এগুলো এগুলোকে বলা হয় সাইড ইফেক্ট যেমন আপনি ডাইক্লোফান ঔষধটা যদি আমরা দেই পেইন রিলিভ করার জন্য নির্দেশিত মাত্রায় তাহলে কি হচ্ছে পেইন তো কমতেছে পাশাপাশি আরো কি কি হওয়ার সম্ভাবনা থাকে ভমিটিং হওয়ার চান্স থাকে নাওজিয়া বমি বমি ভাব হওয়ার চান্স থাকে তারপরে মানে ইসোফেজিয়াল বার্নিং হওয়ার চান্স থাকে এছাড়া আমাদের পেটে ব্যথা হওয়ার চান্স থাকে এগুলো হচ্ছে একটা ওষুধের সাইড ইফেক্ট ঠিক আছে এগুলো হচ্ছে একটা ওষুধের সাইড ইফেক্ট এবার আসি আমরা অ্যাডভার্স ইফেক্ট সাইড ইফেক্টের মতোই আরেকটা ইফেক্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট মূল পার্থক্য কি সাইড ইফেক্টটা প্রত্যেকটা ওষুধের সাথেই থাকে এটা মোটামুটি জানা শোনা এটা মোটামুটি প্রায় সবার ক্ষেত্রে টুকিটাকি কম বেশি দেখা দেয় কিন্তু অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে যে বিরূপ প্রতিক্রিয়া মানে এটা বিরল মাঝে মাঝে দেখা যায় বিরল এটা বিরূপ প্রতিক্রিয়া এটা কি ঔষধ আমরা যখন শরীরে প্রবেশ করাবো কোনো নির্দেশিত রোগ চিকিৎসা করার জন্য সেই ঔষধটা তার যে থেরাপিউটিক ইফেক্ট আছে সেই থেরাপিউটিক ইফেক্ট দেওয়ার পাশাপাশি সাইড ইফেক্ট তৈরি এবং পাশাপাশি খুব রেয়ার মানে খুব কম বিরল ভাবে কিছু কিছু অতি খারাপ বিরল বা একেবারে বিপরীত মুখী আহ প্রতিকূল কিছু লক্ষণ প্রকাশিত হয় যেগুলো কখনো কখনো ফেটাল হইতে পারে জীবনঘাতক হইতে পারে মরণ ঘাত একবারে মারাত্মক হইতে পারে যেমন ধরেন টাইক্লোফেনা ঔষধটা যখন সেবন করা হলো টাইক্লোফেনা ঔষধটা সেবন করার পর সাইড ইফেক্ট যেগুলো আমরা বললাম এগুলো পাশাপাশি হঠাৎ দেখা গেল তার ডায়রিয়া শুরু হলো ডায়রিয়া শুরু হলো এটা একটা আনওয়ান্টেড অ্যাডভার্স ইফেক্ট হ্যাঁ অ্যাডভার্স ড্রাগ ইন্টারঅ্যাকশন বলা হয় এডিআই ঠিক আছে তো এই এডিআইটা রেয়ার কম কিন্তু সাইড ইফেক্টটা হচ্ছে যে একবারই কমন সব ওষুধের সাথে থাকে আর অ্যাডভার্স ইফেক্ট আর সাইড ইফেক্টের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই দুইটাই হচ্ছে যে একটা অবনরমাল থেরাপিউটিকের ইফেক্টের পাশে সাথে এটা ওয়ান্টেড না আনওয়ান্টেড দুইটাই আনওয়ান্টেড ইফেক্ট এটা অনাকাঙ্ক্ষিত ইফেক্ট যেটার জন্য রোগী কম বেশি অস্বস্তি পায় কিন্তু অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে অ্যাডভার্স ড্রাগ ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে পেশেন্টটার অনেক ফেটাল লক্ষণ প্রকাশিত হয় খুব বিপরীত বিরল বিপ প্রতিকূল লক্ষণ প্রকাশিত হয় যেমন তীব্র শ্বাসকষ্ট শুরু হলো পুরো শরীর ফুলে গেল হঠাৎ করে ইউরিন আউটফুট বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল হঠাৎ করে তীব্র ডায়রিয়া শুরু হয়ে গেল হ্যাঁ হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল হঠাৎ করে তার হাইপার টেনশন হয়ে গেল এই ধরনের হঠাৎ করে তার তীব্র তীব্রাইজিং সিভিয়ার পেইন অ্যাবডোমিনাল পেইন শুরু হয়ে গেল এগুলো হচ্ছে ওষুধের অ্যাডভার্স ইফেক্ট ঠিক আছে যেটা সাইড ইফেক্টের থেকেও একটু মারাত্মক হয়ে থাকে এবার আসেন যে একটা ওষুধের ডোজ একটা ওষুধের ডোজ বা মাত্রা ওষুধের মাত্রা তো এই ওষুধের মাত্রা কি জিনিস আমরা সোজা সাপটা বলে ফেলি যে একটু আগে আমরা যেটা বললাম প্যারাসিটামল প্যারাসিটামল কত মিলিগ্রাম আছে এইটার যে পরিমাপ এটার নামই মাত্রা অর্থাৎ কোন ঔষধ আমরা যে রোগীটাকে নির্দেশিত রোগে ব্যবহার করতে দিচ্ছি সেই ঔষধটার প্রথমত ইন্ডিকেশন মানে নির্দেশনা ওই যেই যেই রোগের চিকিৎসায় আমরা পাঠাচ্ছি সেটা কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে যে কোন রোগীকে দেয়া যাচ্ছে না নির্দেশনা থাকা সত্ত্বেও ইন্ডিকেশন থাকা সত্ত্বেও কোন রোগীকে দেওয়া যাচ্ছে না থেরাপিউটিক হলো যে ঔষধটা যেই নির্দেশনায় পাঠানো হলো সেই যে মূল কাজ সেই মূল কাজটা সে এই মূল কাজটার নাম থেরাপিউটিক ইফেক্ট ওই মূল কাজটার পাশাপাশি আরো কিছু ইফেক্ট একটা হচ্ছে সাইড ইফেক্ট একটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট তারপরে হচ্ছে ডোজ মানে এই ঔষধটা নির্দেশিত যে রোগ রোগে আমরা নির্দিষ্ট রুগীকে দিচ্ছি এটার কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা লাগবে কত মিলিগ্রাম দিবেন আপনি প্যারাসিটামল খালি দিয়ে দিলেই হলো এটা তো অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু বডি ওয়েট অ্যাকর্ডিং টু ইয়ে তার পেশেন্ট এজ ঔষধের নির্দেশনা থাকার পরের বিষয়টাই হলো যে ওই নির্দিষ্ট রুগীর যে বয়স আছে সেই বয়স এবং নির্দিষ্ট ওয়েট ওজন এবং তার বয়স বিবেচনা করে তার জন্য একটা নির্দেশিত নির্ধারিত যেটা যেটা ওই ফার্মাকোপিয়া অনুযায়ী প্রণীত তো এই প্রণীত যে ডোজ গাইডলাইন সেই ডোজ গাইডলাইনটার নামই হচ্ছে আহ ডোজ ঠিক আছে ওই ওষুধের ডোজ আমি বুঝাইতে পারছি কিনা জানিনা যে সব ওষুধের একটা নির্দিষ্ট মিলিগ্রাম থাকবে কত মিলিগ্রাম কাকে কত মিলিগ্রাম দেওয়া হবে সেটা হচ্ছে ডোজ ঠিক আছে সেটা হচ্ছে ডোজ যেমন প্যারাসিটামল একটা অ্যাডাল্ট পেশেন্ট যখন আমি জ্বর কমাইতে দিচ্ছি 500 মিলিগ্রাম তখন এটা অ্যাডাল্ট পেশেন্টের 500 মিলিগ্রাম হলো ওই ওই পেশেন্টের জন্য ডোজ তার ডোজ অপর দিকে একটা ছোট বাচ্চা যার বডি ওয়েট 15 মিলি যার বডি ওয়েট ধরেন 8 কেজি তো আট কেজির জন্য আমরা জানি প্যারাসিটামল ১৫ মিলিগ্রাম পার কেজি পার ডোজ তিনবার বা চারবার এখন এই প্যারাসিটামল পনেরো মিলিগ্রাম করে যদি আমরা আট কেজিতে হিসেব করি তাহলে দাঁড়াচ্ছে একশো বিশ মিলিগ্রাম মানে এক চামচ এক চামচ সিরাপে থাকে হচ্ছে যে একশো মিলিগ্রাম তাহলে ওই বাচ্চাটার জন্য প্যারাসিটামল এক চামচ দিনে তিনবার বা চারবার নির্দেশিত এটা হচ্ছে তার জন্য ডোজ ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন উদাহরণের মাধ্যমে আরো ডিটেল আমরা জানবো বিশেষ করে ধারাবাহিকভাবে পড়তে পড়তে আমরা আরো জানবো ইনশাআল্লাহ এবার আসেন একটা ওষুধের মোড অফ অ্যাকশন বা মেকানিজম অফ অ্যাকশন ও একে বলা যায় আমরা যে বলছিলাম থেরাপিউটিক ইফেক্ট ওষুধের যে মূল কাজ এই ওষুধের মূল কাজটা কিভাবে প্রোভাইড করা হবে মানে আমরা যে বলছি যে প্যারাসিটামলের মূল কাজ কি জ্বর এবং ব্যথা কমানো এই তার মূল থেরাপিউটিক ইফেক্টটা সে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়াতে দিবে সেটা নাম হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন যেমন ধরেন আমরা অ্যানেসাইডি প্লেলিস্টে ডিসকাস করছি বিস্তারিত দেখে নিবেন ওখানে বলা হচ্ছিল যে জ্বর কিভাবে কমায় আমাদের সাইক্লোঅক্স প্রোস্টাগ্ল্যান্ডিন কে ইনহিবিট করতেছে সাইক্লোঅক্সিজিনেজ কে ইনহিবিট করতেছে এবং পেইন এবং ফিভার কমতেছে ঠিক আছে এই যে তার ঔষধটা সেবন করার পরে এটা অ্যাবজর্পশন হলো ডিস্ট্রিবিউটেড হলো তারপর টার্গেট সাইডে গেল টার্গেট সাইডে যাওয়ার পরে এ এবং হচ্ছে যে সাইক্লোঅক্সিজিনেজ এনজাইমের সাথে সে প্রভাব বিস্তার করে প্রোস্টাগ্ল্যান্ডিনকে বাধা দিল এবং জ্বর এবং ব্যথা কমালো এই যে তার প্রক্রিয়া মেকানিজম অফ অ্যাকশন এটাই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন মানে কিভাবে সে তার থেরাপিউটিক ইফেক্টটা দিবে ঠিক আছে আশা করতেছি বুঝতেছেন যে প্যারাসিটামলের যে থেরাপি মোড অফ অ্যাকশন যেভাবে সে তার কাজটা মূল কাজটা করে থেরাপিউটিক ইফেক্ট যে মূল কাজটা দেয় সেই মূল কাজটা কিভাবে দেয় কোন পদ্ধতিতে দেয় কোন প্রক্রিয়ায় দেয় সেটার নাম হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন ঠিক আছে এবার আসেন যে ক্লাস থেরাপিউটিক ক্লাস থেরাপিউটিক ক্লাস মানে শ্রেণী ওই ওষুধটা কোন কোনো যেমন ধরেন ক্লাস তো শ্রেণী এটা বুঝাই যাচ্ছে থেরাপিউটিক মানে চিকিৎসা ধরেন চিকিৎসা শ্রেণী মানে কোন কোন রোগ চিকিৎসায় ধরেন ধরেন ব্যথা আছে ব্যথা একটা রোগ এই রোগ নিরাময়ের জন্য ট্রিটমেন্টের জন্য অনেকগুলো ঔষধ আমাদের আছে এই ঔষধগুলো আবার নির্দিষ্ট একটা শ্রেণীভুক্ত আছে কিছু কিছু বৈশিষ্ট্যের উপর এগুলো শ্রেণীভুক্ত আছে বিভিন্ন বিভিন্ন ঔষধ ঔষধ যখন পৃথক 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 একটা নির্দিষ্ট শ্রেণীতে এসে অন্তর্ভুক্ত হয় কিছু মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মৌলিক বৈশিষ্ট্যটা হলো কিভাবে কাজ করে সেটা মানে মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশনের উপর ভিত্তি করে তারা একটা আ মূল শ্রেণী মুক্ত হয় যেমন ডাইক্লোফেনাক্ যেমন ডায়ক্লোফেনা যেটা বলতেছিলাম আমরা হ্যাঁ ডায়ক্লোফেনাগ একটা নন সিলেক্টিভ ব্যানিসিআইডি কেটেরলাক আইবোপ্রোফেন কিটোপ্রোফেন ঠিক আছে তারপরে হচ্ছে এন্ডোমেথা এগুলো সবগুলো কিসের নাম সবগুলো হচ্ছে পেইন কিলারের নাম এই সবগুলো পৃথক পৃথক আলাদা আলাদা ঔষধ কিন্তু এগুলো শ্রেণীকোণটা শ্রেণী একটাই নন সিলেক্টিভ অনিসিআইডি নন সিলেক্টিভ এনএসিআইডি কারণ নন সিলেক্টিভ ওয়েতে এগুলো নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অ্যান্টি ইনফ্লামেশনফ্লাম বিরুদ্ধে কাজ করে ফলশ্রুতিতে ইনফ্ল্যামেশন রিলিভ হয় ফিভার পেইন এগুলো রিলিভ হয় তো ওই মূল কাজ করার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা ড্রাগকে শ্রেণীভুক্ত করা হয় এবং সেটা হচ্ছে তার থেরাপিউটিক ক্লাস ঠিক আছে থেরাপিউটিক ক্লাস এই থেরাপিউটিক ক্লাস দেখলেই আমরা বুঝে যাব। যে এই ওষুধটা কি যেমন ধরেন আপনি ডাইক্লোফেনাকের ইন্ডিকেশন জানেন কিন্তু আইবো ইন্ডিকেশন জানেন না যখন থেরাপিউটিক ক্লাস দুইটারই দেখবেন যে এক নন সিলেক্টিভ নন তাহলে বুঝবেন যে যে কাজ আইবুপ্রোফেনেরও সেম একই কাজ কিন্তু কিছু কিছু ছোটখাটো পার্থক্য আছে এগুলো বাদে মৌলিকভাবে এগুলো সেম মৌলিকভাবে এই দুইটা সেম এছাড়া পোটেন্সির বিষয় আছে ইরিটেবিলিটির বিষয় আছে এগুলো আলাদা বিষয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে থেরাপিউটিক ক্লাস বা থেরাপিউটিক শ্রেণী এবার আসেন ড্রাগ ইন্টারাকশন ড্রাগ ইন্টারাকশন মানে হচ্ছে যে ঔষধের যে মিথস্ক্রিয়া ইন্টার মানে দুইটার মধ্যে অ্যাকশন মানে ক্রিয়া ইন্টার মানে দুইটার মধ্যে ইন্টার কোনো শব্দের পূর্বে ইন্টার থাকলে সেটা বোঝায় হচ্ছে দুইটার মধ্যে তো ড্রাগ ইন্টারাকশন মানে হচ্ছে দুইটার মধ্যে কি ধরনের মিথস্ক্রিয়া তৈরি হতে পারে যেমন ধরেন এটা আমি আগেই বলি ক্লাসিফিকেশনটা আগেই দিয়ে দিই যেমন ধরেন আমাদের এই ড্রাগ ইন্টারাকশন তিন ধরনের হয় একটা হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারেকশন একটা হচ্ছে ড্রাগ ফুড ইন্টারেকশন আরেকটা হচ্ছে ড্রাগ এবং ড্রাগ কন্ডিশন ইন্টারেকশন ড্রাগ কন্ডিশন ইন্টারেকশন ঠিক আছে তাহলে একটা ঔষধ আমি যখন খেলাম এই ঔষধটার সাথে আরো একটা যদি ঔষধ খাই তাহলে ওই দুইটা কি কোনো ইন্টারেকশনে যাবে কিনা মানে একে অপরের সাথে কোন ধরনের ক্রিয়া বিক্রিয়ায় যাবে কিনা এবং তাদের মধ্যে এই ক্রিয়া বিক্রিয়া হওয়ার ফলে কোন ধরনের ক্ষতিকারক অথবা কোন ক্ষতিকারক না কোন অথবা কোনো ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয় দিগুলো মানে একটার সাথে আরেকটা একটা বাইন্ড করে যদি কোনো প্রভাব বিস্তার করে তাহলে তার ওইটা হচ্ছে ড্রাগ ওইটা হচ্ছে একটা ইন্টারেকশন একই সাথে ওইটাকে বলা হবে স্পেসিফিক্যালি ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন যদি ড্রাগ ড্রাগের সাথে ইন্টারঅ্যাকশন করে তাহলে এটা হবে ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা হতে পারে কখন আমরা যখন একসাথে একাধিক ঔষধ খাই একসাথে একাধিক ঔষধ খাই তখন ওই দুইটার ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন আছে কিনা যদি থেকে থাকে তাহলে ওই ওষুধের ওই পোরশনে লেখা থাকবে ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে যেমন এই প্যারাসিটামলটা কোন ওষুধের সাথে সেবন করলে এটা ইন্টারঅ্যাকশনে যেতে পারে ড্রাগ ইন্টারঅ্যাকশনে যেতে পারে এটা ওই এখানে ড্রাগ ইন্টারঅ্যাকশনে লেখা আছে তো ড্রাগ ইন্টারঅ্যাকশন যেটার সাথে যেতে পারে গিয়ে খারাপ ইফেক্ট দিতে পারে বা আমার মূল যে ওষুধ প্যারাসিটামল এই প্যারাসিটামলের কার্যকারিতা কমায় ফেলতে পারে সেই যে সেই ক্ষেত্রে আমরা ওই ওষুধ দুইটা একসাথে সেবন করব না এটা হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন একই সাথে ড্রাগ ফুড ইন্টারঅ্যাকশন যে সমস্ত ওষুধ খাদ্যের সাথে পেটে থাকা খাদ্যের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায় বা এদের ইফিকেসি কমে যায় অথবা অ্যাবজর্পশন হয় না কমে যায় সেই সমস্ত ওষুধ আমরা যেগুলো ফুডের সাথে খাবারের সাথে ইন্টারেক্টেড হয় এগুলো আমরা এমটি খালি পেটে পাঠাই খালি পেটে পাঠাই যেন ড্রাগ ফুড ইন্টারেকশন হয়ে ওষুধের ইফিকেসি বা ওষুধের কার্যকারিতা নষ্ট না হতে পারে একই সাথে ড্রাগ কন্ডিশন ইন্টারেকশন মানে হচ্ছে আগে থেকে ধরেন কেউ একটা কোন রোগের জন্য চিকিৎসা নিতেছে কোন রোগের জন্য কোন একটা ওষুধ সেবন করতেছে পূর্ব থেকেই এখন পূর্ব থেকে ওষুধ সেবন করতেছে আবার নতুন করে আপনার কাছে আসছে আপনি একটা ওষুধ দিয়ে দিলেন এখন ওই ওষুধের ইতিহাসটা হয়তো পেশেন্ট আপনাকে বলে নাই বা আপনিও জিজ্ঞেস করেন নাই এখানে একটা মিসিং ছিল যার কারণে ওই ওষুধটা নতুন যে ওষুধ দেওয়া হলো সেই একটা কন্ডিশন অবস্থা তৈরি হয়ে আছে সেই অবস্থাতে নতুন ওষুধটা গিয়ে আরেকটা মিথুষ্ক্রিয়া তৈরি করতেছে ইন্টারঅ্যাকশন তৈরি করতেছে এগুলো সবগুলো হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশনের অন্তর্ভুক্ত তার মানে একটা ঔষধ সেবন করার পরে ঔষধটা কোন অন্য কোনো ওষুধের সাথে সেবন করা হচ্ছে কিনা বা ঔষধটা খাদ্যের সাথে বাইন্ড করে এটা খাদ্যের সাথে কিনা বা আগে থেকে কোনো ওষুধটা চলতেছে কিনা সেই আগে থেকে চলমান ঔষধের আহ প্রভাবের ফলে বডিতে তৈরি হওয়া যে কন্ডিশন অবস্থা সেই অবস্থায় এই ঔষধটা কোনো ধরনের ইন্টারেক্ট করবে কিনা সেই তথ্যগুলো থাকে হচ্ছে এই ড্রাগ ইন্টারাকশনে ঠিক আছে তাহলে ড্রাগ ইন্টারেকশন কি আশা করি বোঝা গেছে ঠিক আছে নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে আমরা কথা বলবো একটা ওষুধের লেভেল বা লেভেল অফ মেডিসিন যার ভিতরে থাকবে ব্র্যান্ড নেম জেনেরিক নেম তারপর হচ্ছে যে আপনার অন্যান্য আরও কেমিক্যাল নেম এটার যে মাত্রা এই বিষয়গুলো সম্পর্কে আমরা লেভেল অফ মেডিসিনে ডিসকাস করব এবং পাশাপাশি ডোজেস ফর্ম অফ মেডিসিন নিয়ে আমরা কথা বলবো যেখানে থাকবে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ইনজেকশন সাসপেনশন সাবসিটরি এটসেপট এনড ইত্যাদি ক্রিম লوشن সহ টপিক্যাল प्रिपरेशन গুলো মানে একটা মেডিসিন কি কি রকমের ফর্মে থাকতে পারে এগুলো আমরা এই ডোজেস ফর্ম অফ মেডিসিনে জানবো এবং লেভেল অফ মেডিসিনে আমরা জানবো এক ওষুধের বিভিন্ন ধরনের নাম ঠিক আছে ওকে এইটুক পর্যন্ত আপনাদের আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল হোপফুলি আপনারা বুঝেছেন যদি কোথাও না বুঝে থাকেন আমাদের প্রাইভেট মিটিং এ অবশ্যই প্রশ্ন করবেন আমরা আরো ডিটেইলি ডিসকাশন করব ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ লার্নিং উইথ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন মেডিকেল স্কুল